আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের প্রথম শব্দ দিয়েছেন ইকরা। ইকরা মানে পড়ো। বাচ্চারা বলবে তিন ঘন্টা বসে আছি, সভাপতি এসে পড়ার কথা বলছে। পড়াশোনাতে এত ভালো লাগে না, কেউ যদি সিনেমাও দেখতে যায় তিন ঘন্টা শেষের দিকে আর ভালো লাগে না, ঠিক না? আমি বাচ্চাদেরকে, বাচ্চারা হয়তো একটা সন্ধান পাইনি, প্যাকেটের মধ্যে কিন্তু খাবার দেওয়া আছে, মেয়েদেরকে বলি ম্যাঙ্গো বার দেওয়া আছে, একটা না দুইটা, গার্জিয়ান যারা আছে দেওয়ার জন্য বলবো, ভাত দেওয়ার জন্য বলবো। তাহলে আমি একটু কথা বলবো, রিজিক আল্লাহ তাআলার দান, এটা প্রতি বছর রিনিউ হয় শোয়ে বরাতের রাতে, অর্থাৎ আল্লাহ তাআলা ফাইল ফাইল আসে, ফাইলে আবার লিখে দেয়। তো যাক, অনেক কিছু মাথার মধ্যে আছে যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। আমি যে সম্মানিত অতিথিদের প্রধান পৃষ্ঠপোষককে এনে মঞ্চে বসিয়েছি, এই উদ্দেশ্য মানে যে তাদেরকে সম্মানিত করা, শুধু তাই নয়, তাদেরকে জানান দেওয়া যে তাদেরও মন আছে। উপজেলা চেয়ারম্যান সাহেব কিন্তু সাংঘাতিক একটা কথা বলে গেছেন, এসপি সাহেব আমাদের লজ্জা দিলেন, চোখ খুলে দিলেন। আমার উদ্দেশ্য এইরকমই, আমার উদ্দেশ্যের একটা শব্দের মধ্যে আসছে, যেটা উনি বলছেন, সকল বক্তা আমাকে প্রশংসা করছেন, পুলিশকে প্রশংসা খুব বেশি মানুষ করতে চায় না। আমি অ্যাড্রেসিং ছাড়া শুরু করেছি, মাঝে মাঝে কিন্তু অ্যাড্রেসিং হয়ে যাবে। আজকের অনুষ্ঠানের যিনি আমার প্রধান অতিথি বিজ্ঞ জেলা ও দায়রাজ, আমি যোগদান করে ওনার কাছে দেখা করতে করেছিলাম, অত্যন্ত মানবীয় গুণ সম্পন্ন একজন ব্যক্তি, যিনি বললেন বিচার প্রার্থী যখন আমার সামনে আসে আমি মনে করি আমার বাবা কবর থেকে উঠে আসছে, তখন থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা 1000 টাইম বেড়ে গেল। আমি ভাবলাম কাকে প্রধান অতিথি করব, ওনাকে করলাম। অনুষ্ঠানের সূতিকাগারের কথা শিক্ষা অফিসার নিখিল চক্রবর্তী বাবু কিছুটা বলে গেছেন, অর্থাৎ আমার ভিতর এরকম একটা চেরিশ করছিলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক, প্রত্যেকবার আমি তাকে বক্তৃতা শোনাই, আমার বক্তব্য শুনে বাচ্চারা মেসেজ দেয়, গার্জিয়ানরা মেসেজ দেয়, টিচাররা মেসেজ দেয়, ডিসি সাহেবকেও শোনায়। আজকে আর শোনানোর সুযোগ পেলাম না, উনি আমাকে শুনিয়ে গেলেন, কেননা আমি সবার প্রতি, সবার প্রতি ষষ্ঠী তৎপুরুষ, সবার প্রতি, যার জন্য ওনাকে শোনাতে পারলাম না, ওনাকেও ধন্যবাদ। আছেন আমাদের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জনাব দিলীপ আগারওয়াল, ওনাকে আনার একটা উদ্দেশ্য আমার আছে। উদ্দেশ্য আছে, পিছনে হেলিকপ্টার দেখা যায় না, আমরা পুস্তকে পড়েছি লেখাপড়া করে যে, খেলাধুলা করে যে, লেখাপড়া প্লেনে চড়েছে, সাকিব আল হাসান প্লেনে চড়ে বিপিএল খেলতে যায়, খেলাধুলা করে যে প্লেনে চড়েছে, লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয় যে হেলিকপ্টারে চড়েছে, শুধু চাকরির সন্ধানে আমরা যাই, বাচ্চারা ছেলেরা মেয়েরা সবই নিষ্পাপ, ওখানে বসে বসে খুব ভালো লাগছিল। আমি আমাকে গার্জিয়ানদের একটু সময় চাচ্ছি, সাংবাদিক ভাইদের তো বটেই, স্কুলের প্রধান শিক্ষক তাদের শেখানোর কিছু নেই, ওনাদের কাছ থেকে আমরা শিখে আসছি, জনপ্রতিনিধি যারা আসছেন ওনাদেরকেও শেখানোর কিছু নেই, অনেক সবাই আমার বয়সে সিনিয়র। আমি বসেছিলাম আমার ডান পাশে জেলা দর্শক, সামনে এক মাস পরে রিটায়ারমেন্টে যাবেন, বাম পাশে ডিসি সাহেব, উনিও আমার বিসিএস এর সিনিয়র, বয়সেও সিনিয়র। বাট আমি বসে বসে ভাবছিলাম যে আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি, অর্থাৎ আমার ভিতরটা হচ্ছে এই দেশকে ভালোবাসি, আমি আমি চাই এই ভালোবাসা যেন চুয়াডাঙ্গার ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে। আর একজন বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি, উপজেলা চেয়ারম্যান জনাব আসাদুল হক বিশ্বাস, মেয়র সাহেবদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ জনাব হাসান কাদির গনু, পৌরসভার চেয়ারম্যান আলমডাঙ্গা, এবং এপাশে নিখিল বাবুর কথা তো বলেইছি, শিক্ষা অফিসার, যিনি আমার মনের বাসনা পূরণ করেছেন, ওনার কাছে তথ্য অপত্য এবং এই ছাত্র ছাত্রীদের হাজির করার পিছনে ওনার যথেষ্ট অবদান রয়েছে, যার জন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সামনে উপবিষ্ট অভিভাবক বৃন্দ যারা সাথে এসেছেন, প্রধান শিক্ষকগণ, 70টা শিক্ষা প্রতিষ্ঠান, 39 চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান অন্যান্য ও মেয়র সাহেবগণ, অর্থাৎ
সবাই সালাম শুভেচ্ছা, সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে। আজকে শুক্রবার, দেখেন কত চিন্তা করতে হয়েছে শুক্রবারে কেন আমি অনুষ্ঠান আয়োজন করলাম। আমার সাংবাদিক ভাইয়েরা এই দেশের অনেক গঠনমূলক কাজ করেন। আমি যদি রবিবারে অনুষ্ঠান আয়োজন করতাম, তাহলে এক লাইন যদি হতো স্কুল বন্ধ করে পুলিশ সুপারের সম্বর্ধনা, ওরা ফেসে যেতাম। যার জন্য শুক্রবারে ডেকে এনেছি। সাংবাদিক ভাইয়েদের মাথায় হয়তো এটা আসছিল না, তীক্ষ্ণ বুদ্ধি আমি শেয়ার করলাম, যার জন্য শুক্রবার আবার নামাজের আগে শেষ করবো, এটাও মাথার মধ্যে আছে। তারপরে আমাকে একটু সুযোগ দেন, কারণ আমি ছাত্রদের জন্য বলবো, শিক্ষকদের জন্য না, জনপ্রতিনিধিদের জন্য যা বলা আসাদুল্লাহ বিশ্বাস বলছে ওইটাই আমি বলতে চাইছিলাম, শুধু ছাত্রদের জন্য বলবো। আমরা 6টা সার্টিফিকেট পাচ্ছি এখন, আমি কিন্তু 4টা সার্টিফিকেট পেয়েছি, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের বাচ্চারা যারা সম্বর্ধিত হচ্ছে জেলা পুলিশ কর্তৃক পিএসসি, জেএসসি, আর আমি যে 4টা বললাম, 6টা সার্টিফিকেট, সার্টিফিকেটে ফাইল ভরে যাবে, সার্টিফিকেট রাখার জন্য সুন্দর ফাইল দেয়া হয়েছে। অর্থাৎ এই এই ফাইল যেন মজবুত হয়, কাদেরকে আমি ডেকে এনেছি, জিপিএ পাস, একটা ইন্ডেক্স করা হয়েছে, সমাজের সবাই কিন্তু ডাক পাইনি, জিপিএ পাস প্রাপ্ত তাদেরকে একটা ইন্ডেক্স ফেলে দেওয়া হয়েছে। এই ইন্ডেক্সে যে ঢুকছে যে জিপিএ পাস, সেজন্য এই এসএসসিতে যে ছুটে না যায়, সেজন্য এইচএসসিতে যে ছুটে না যায়, যার জন্য বাচ্চাদেরকে ডেকে বলছি, আমার কথা একটু শুনতে হবে। অনেকে বলছে সামনে জেলা জজ, ডিসি, এসপি, দিলীপ আগারওয়ালের মতো বিশিষ্ট ব্যবসায়ী এবং জনপ্রতিনিধির মতো লোকজন বসে আছে, আমি বলবো আমার সামনে আইনস্টাইন বসে আছে। কেন বললাম, আইনস্টাইন তার নিউরন সেলের অনেক অংশ 2.5% ব্যবহার করতে পারছে, আমরা যাবো 2.5%-এর কাছাকাছি ব্যবহার করতে, তাহলে আমরা এইগুলো অটোমেটিক্যালি হয়ে যাব। কেন আমার আমার সামনে যারা আছে তারা আমার থেকে স্মার্ট, যে আমার থেকে বয়সে ছোট সে আমার থেকে স্মার্ট। আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, পবিত্র কোরআন কালজয়ী গ্রন্থ, সেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা রুহু একদিনে সৃষ্টি করেছেন। কাজে আমার রুহু, আমি 1978 সালের ডিসেম্বরে আসছি, তা আমার রুহুর পরে যে মেয়েটার রুহু আসছে, যে ছেলেটার রুহু আসছে, সে কিন্তু ওই সময় সৃষ্টি হয়েছে, কাজে তার রুহু আমার রুহুর থেকে সিনিয়র, এই জন্য সে আমার থেকে বেশি বোঝে। সে ডিজিটাল বাংলাদেশে আসছে, আমি অ্যানালগ বাংলাদেশে এসেছিলাম, সে এখন ফেসবুক করে ক্লাস 8 থেকে, আমি ফেসবুক করি ঢাকা ইউনিভার্সিটি পাস করে ঢাকা ডিসিএস দেওয়ার পর থেকে, তাহলে বোঝা গেছে তার রুহু আমার থেকে স্মার্ট। আমি স্কুলে যেতাম পঞ্চের স্যান্ডেল পরে, স্কুলের টিবল থেকে পা ধরতাম, এখনকার মেয়েরা ছেলেরা কেস পরে স্কুলে যায়, কাজেই সে আমার থেকে স্মার্ট, এই জন্য তাকে ডিসিএসপি হলে হবে না, হতে হবে আইনস্টাইন। মান সম্মান, আমি বসে বসে ভাবছিলাম, পবিত্র কোরআনের আরেকটি আয়াত বলি, মান সম্মান আল্লাহ তাআলার দান। আমি অনেক ছোট মানুষ, বয়সও ছোট, আমার ব্যাচে আমি বয়স অনেক ছোট, যদি আমার চাকরি ঠিকঠাক থাকে তাহলে আমি রিটায়ার করবো 2037 সালে, কিন্তু আমার ব্যাচের অনেকেই 2032, 33, 28 রিটায়ারমেন্টে চলে যাবে। মান সম্মান আল্লাহ তাআলার দান, পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ তাআলা যাকে খুশি তাকে মান সম্মান দান করেন, যাকে খুশি তার থেকে তুলে নেন। এই সমাজে অনেক আমির ফকির হয়ে গেছেন, অনেক ফকির আমির হয়ে গেছেন, সেটা আমাদেরকে চিন্তায় নিতে হবে। চুয়াডাঙ্গার অনেক মানুষ দুধ বিক্রি করে মদ কিনে খায়, চুয়াডাঙ্গার অনেক মানুষ মদ বিক্রি করে দুধ কিনে খায়। ডিসিশন ইয়োর্স, বাচ্চাদের, এই ছেলেদের মেয়েদের, তুমি কোনটাই শরীক হবা, সিদ্ধান্ত তোমার, বলে দেওয়ার দায়িত্ব আমার। জেলা পুলিশ কেন সম্বর্ধনা দেয়, একটা গান আছে, আমার অনেক ঋণ আছে, ঋণ আছে সমাজের প্রতি, অনেক ঋণ আছে, কেন কম্বল দেয়, সমাজের প্রতি অনেক ঋণ আছে, আমি বড় হয়েছি এই প্রকৃতির বাতাস নিয়ে, যদি মাটি টাস টাস করা হয়, আমার বাড়ি মাগুরাতে, জেলা জজ সাহেবের বাড়ি মেহেরপুর চুয়াডাঙ্গা, এই জিনাদের টাস আছে মাটির সাথে, কাজে উই আর সন অফ দিস সয়েল, কাজে এই মাটির প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, অনেক ঋণ আছে, সেই ঋণকে এই স্বীকৃতি দিয়ে শোধ করার চেষ্টা করি, শোধ করা যাবে না, কারণ আমি যে গাছপালার অক্সিজেন নিয়ে বড় হয়েছি সেই গাছপালাতে আমি পরে কেটে ফেলতেছি। অর্থাৎ মানব সেবায় আমাকে নিয়োজিত করতে হবে,
বলছে এরকম বাপ সম্প্রসারণে অনেক কথা হয়েছে, জীবে দয়া করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর। তার ভিতরে এই ছাত্র ছাত্রীরা মানুষ আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাতকে সেবা করা আমাদের অন্যতম দায়িত্ব, এই দায়িত্ব তাদের পালন করতে হবে। পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমার কাছে একটু আগে ফোন আসলো, জুরানপুর বিষ্ণুপুর খালের মাঠে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকরা, খালের মাঠে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে। কালকে ফোন আসছে, ইটভাটার গাড়ি চলছে, ধুলা উঠছে, ধুলা আমাদের বাড়িতে ঢুকছে, পুলিশের কাছে ফোন। আলমডাঙ্গা বগাইল বগাদি থেকে ফোন আসছে, আমার বাড়িওয়ালা আসে না। আবার ফোন আসছে ক্যানাল, বেড়ামরা ক্যানাল, এই যে ইউনিয়নে বেগমপুরের এইদিকে ওভারফ্লো হয়ে ভুট্টা ক্ষেত ভেসে যাচ্ছে, সব ফোন পুলিশের কাছে আসছে। মানে পুলিশের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। অনেক বিজ্ঞজন আছেন যাদের হয়তো মনে হতে পারে পুলিশ তো শিক্ষা নিয়ে কাজ করে না, তাহলে এই সম্বর্ধনা কেন দেওয়া দরকার? অর্থাৎ মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। আমরা এইটা দিয়ে বুঝাই দিতে চাই যে সমাজের যদি ভালো মানুষ হয় তাহলে সমাজে ধুলা উড়বে না। আগে পানি শিখে তারপরে তার গাড়ি শোনাবে। তারপরে সমাজকে আমি সৃষ্টি করার জন্য ভালো মানুষ দরকার। যে ভালো মানুষের দিকে যাচ্ছে তাকে একটু চ্যারিশ করা দরকার, তাকে একটু লালন পালন করা দরকার, তাকে একটু ধাক্কা দেওয়া দরকার। এই ধাক্কা খেয়ে সে যদি উঠে দাঁড়াতে পারে, আরো ভালো হতে পারে, আরো পাঁচ সাতজনকে সেবা দিতে পারে, তার জন্য আমি এই সম্বর্ধনার আয়োজন করেছি। চুয়াডাঙ্গাবাসী আঞ্চলিক ভাষায় বলে এইটা চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা মানে টক। আমি এই চুয়াডাঙ্গাতে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটা স্মারকের প্রেক্ষিতে। আমি চাই এই চুয়াডাঙ্গাকে মিষ্টিডাঙ্গা করে দিতে, আপনাদের সহযোগিতা চাই, আর কিচ্ছু চাই না, দশটা টাকাও চাই না কারোর কাছে, খালি আকণ্ঠ সমর্থন, ইনফরমেশন। ব্যাগের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, ব্যাগের মধ্যে টোটাল 21টা আইটেম দেওয়া হয়েছে। সর্বশেষ সংযোগ দিতে হয়েছে গাছ, ব্রিটিশ আমেরিকান টবাক্কো কোম্পানি আমার অনুষ্ঠানের খবর পেয়ে রাত 11টার সময় আমার গাছ দিয়ে গেছে যে স্যার আপনার অনুষ্ঠান আমাদের ভালো লেগেছে, এই গাছ ছাত্রছাত্রীদের দিবেন, গাছ লাগান পরিবেশ বাঁচান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। ব্রিটিশ আমেরিকান কোম্পানি ধূমপান সৃষ্টিকারী জিনিস তৈরি করে আর পরিবেশকে ক্ষতি করে, পক্ষান্তরে সে তার সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে গাছ দিচ্ছে, মানে এটা একটা ইকোসিস্টেম, ইকো ব্যালেন্স করার জন্য। কাজেই ব্রিটিশ আমেরিকান কোম্পানিকে আমরা ধন্যবাদ জানাই। আমার সামনে অত্যন্ত অভিজ্ঞ প্রাজ্ঞ অনেক বুদ্ধিমান জ্ঞান গরিমায় দীক্ষিত প্রধান শিক্ষকগণ এবং জনপ্রতিনিধিগণ, যারা সবাই আমার বয়সে আমার থেকে বড়ই হবেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনার মহল্লায়, যেমন আমি ঝাঝাডাঙ্গাতে একটা অনুষ্ঠান করে আসছি, আপনার মহল্লায় আপনার যে ছাত্র তাকে বুস্ট আপ করেন, তার জন্য এরকম অনুষ্ঠান করেন, আমি বিনামূল্যে বক্তৃতা করে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা ক্লাস হয়, আমি বক্তৃতা দিতে গেলে আমাকে 3,500 টাকা দেয়। কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠান আয়োজন করলে আমি যে বিনামূল্যে বক্তৃতা দিয়ে আসবো, কোনো টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ আমি চাই এই ছাত্রদেরকে একটু মোটিভেট করতে, একটু ইন্সপায়ার করতে, সে যে দাঁড়াইছে তার দ্বারা একটু ঠেস দিতে, যাতে ধরে তাকে না ভাঙতে পারে, তাহলে সে আগায় যাবে। আগায় গেলে এই সমাজে যখন আসবে সে কি আপনার কম্পিটিটর হবে? হবে না। কারণ কি, তখন ইউ উইল বি ডিলেটেড অটোমেটিক্যালি। মানুষ বাসে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। কাজে আপনি এই কর্ম করে যান, ওই ছেলেটা ওই মেয়েটা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করবে আলমডাঙ্গাতে, তাহলে আপনার ওর প্রতি যে কাজটা করছিলেন সে মনে করবে এই মেয়র এই চেয়ারম্যান আমার লেখাপড়ার সময় বৃত্তি দিয়েছিল, একটা মগ দিয়েছিল, ওই মগে পানি খাবে, পানি খাওয়ার সময় জেলা পুলিশের কথা মনে পড়বে, ডায়মন্ড ওয়ার্ডের কথা মনে পড়বে, কনফার্ম মনে পড়বে। মানুষ এটা ভুলে না, আর মেয়েরা তো ভুলেই না, মেয়েরা গিফট পেতে খুব পছন্দ করে। মেয়েদেরকে বই দিয়েছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এটা পড়লে দেশকে জানা যাবে, দেশের পতাকাকে জানা যাবে, ভূখণ্ডকে জানা যাবে, স্বাধীন সার্বভৌমত্বকে জানা যাবে, আন্দোলন কাহাকে বলে কত প্রকার ও কি কি সব জানা যাবে। কেউ যদি ছাত্র রাজনীতি করতে চায় ওই বই পড়লে হবে। এক গুচ্ছ মেয়ে আসছিল আমার কাছে চুয়াডাঙ্গা গার্লস স্কুল থেকে, স্যার ঠিক এইভাবে চার নাইনে যারা উঠেছে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন,
আমরা টেনে উঠেছি, আমরা কি অন্যায় করেছি? আমি, তুমি কোনো অন্যায় করো নাই, তুমি যখন লাইনে উঠছিল তখন আমি আসছিলাম না। তাদেরকে ডেকে এনে আমি দেখি যে একটু প্রতিবাদী, প্রতিবাদের একটা বই দিয়েছি, সাতকাহন সমরেশ মজুমদার, যেখানে দীপাবলির একটা সংগ্রাম আছে, জীবনে বেড়ে ওঠার সংগ্রাম আছে। সে ইন্ডিয়ান ট্যাক্স ক্যাডারের একজন কর্মকর্তা, সে কিভাবে রাজনৈতিক তদবির মোকাবেলা করেছে, তার বদলির মোকাবেলা করেছে, মানুষের সেবা দিয়ে কাজ করেছে। অর্থাৎ এই সমাজের যে মেয়েরা আছে, ছেলেদের জন্য প্রযোজ্য, তারা যেন এক একটা দীপাবলি হয়ে দাঁড়াতে পারে দেশের উন্নয়নের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2021-2041 এবং স্বপ্নের ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের জন্য, তখন হয়তো আমরা কেউ থাকবো না। লম্বা কথা বলছি, লম্বা বক্তৃতা করছি, আমি বলে দিচ্ছি 2041 সালে বাংলাদেশের প্রত্যেকটা ঘরের সামনে অ্যাম্বুলেন্স আসবে, স্কুলের গাড়ি আসবে, কলিং বেল দিবে, আপনার বাচ্চা কেন স্কুলে যায়নি, আপনার বাচ্চা অসুস্থ, তখন সরকারের অ্যাম্বুলেন্স আসবে, এসে হসপিটালে নিয়ে যাবে। এই দেশ উন্নত হবেই আমরা দেখতে পাচ্ছি, সেই ভিত্তিভূমিটা আমরা রচনা করে দিতে চাই। তারপরে এই যে ছাত্ররা, এই যে ছেলেরা, এই মেয়েরা ওইটা রিলে রেস, ওই লাগাম ধরে দেশটাকে টান দেবে। দেশের টান দেওয়ার জন্য চুয়াডাঙ্গাকেও টান দিতে হবে, যে চুয়াডাঙ্গা একটু পিছনে পড়ে গেছে, চুয়াডাঙ্গা থাক, অর্থাৎ সব জায়গাকে টান দিতে হবে। তাহলে আমরা সমৃদ্ধ বাংলাদেশের কাতারে দাঁড়াতে পারবো। প্রত্যেকে ছোট ছোট মেমন্টো দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, আমাদের যে প্যাট্রোলাইজার ছিলেন ওনার পক্ষ থেকে, এই মেমন্টো মনে রাখলে, উনি কত সংগ্রামী একজন আমাদের দিলীপ দা, একসময় উনি রাস্তাতে হেঁটে বেড়াতেন, ওনার ইতিহাস বললে আধা ঘন্টা বলতে পারবো। উনি এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যিনি এক নামে সবাইকে চেনে, বাংলাদেশ জুয়েলারি সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী বলছে দিলীপ তোমার স্বর্ণ পলিসি করে দিলাম, উনি একটা পলিসি সৃষ্টি করেছেন এই দেশের জন্য, আগে এক সময় রাস্তাতে হেঁটে বেড়াতেন। কাজে তার থেকে তো অনেক ভালো অবস্থায় ভালো কেস করে আসছেন। সংগ্রাম থাকতে হবে, ভিতরে অধ্যবসায় থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, তাহলে প্রতিষ্ঠিত হওয়া যাবে। সমাজে প্রতিষ্ঠিত যারা হয়ে গেছেন, প্রত্যেকে এক একটা বট গাছ, চুয়াডাঙ্গায় অনেক বট গাছ আছে, ছায়া দিতে চায় না, বট গাছ হলে ছায়া দিতে হবে, ছায়া না দিলে আর একজন শান্তি পাবে না। ইউ হ্যাভ টু প্রোভাইড কমফোর্ট অফ ইউর সিটিজেন। যারা জনপ্রতিনিধি ওনাদের কথা উনি বলছে, বেশি বলতো না, তারপরে এরা কিন্তু আপনার ভোটার, 18 বছর বয়স হয়ে যাচ্ছে, ওরা আপনাকে ভোট দিবে, আমার সে ওদেরকে সেবা খেদমত মোটিভেশন আপনারা বেশি করবেন, আপনাদের দায়বদ্ধতা বেশি। একটা স্মারক মূলে আমি এই জেলায় এসেছি, আর একটা স্মারক মূলে আমি এই জেলা থেকে চলে যাব, আমি তো ভোট চেতে আসি নাই। মাননীয় সংসদ সদস্য এমপি ওয়ান মহোদয় বললেন, এসপি সাহেব আপনি কি শুরু করলেন, সবাই শুধু বলে এই আপনি কি ভোটে টোটে দাঁড়াবেন নাকি? বললাম না স্যার, আমি দাঁড়াবো না, আপনার ভোটারদের খেদমত করার জন্য বাংলাদেশ সরকার আমাকে এখানে পাঠাইছে, আপনি যেন ভোট দিতে পারেন, আমি সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। এমপি টু সাহেব আমার রুমে আসছিলেন, দেখছেন টোটাল 28 জন ভিজিটর, 28 জন লোক আমার রুম ভর্তি দাঁড়িয়ে আছে, উনি সেই একই করছেন, এসপি সাহেব সবাই বাইরে আপনার কথা বলে আপনার ঘরের মধ্যেও দেখি লোক ভরে ফেলছেন। আমি, স্যার আপনার আতঙ্কিত আর কিছু নেই, আমি ভোটে দাঁড়াবো না, আমি আপনার লোকদের কথা শুনি, যতদূর পারি চেষ্টা করি, এই দিকের মানুষের ল্যান্ড ডিসপুট বেশি, ল্যান্ডের কারণে আমার কিছু করার নেই। বিজ্ঞ জেলা ও দায়রা জজ সাহেব আছেন, উনি এই ব্যাপার দেখার জন্য, সিভিল ম্যাটার ক্রিমিনাল ম্যাটার, উই আর ট্রেইন ফর ক্রিমিনাল অনলি। তো এইটা দেখি মানুষের শুনি, বাইরে যায় বলে কিছুই হয়নি, বলে এসপি সাহেবের সাথে কথা বলা গেছে, এইটুকুই আমি দিতে চাই, কথা বলা গেছে, আমার তো লিমিটেশন আছে, আমি তো সব করতে পারবো না, বাট মানুষের সাথে কথা বলতে চাই। মানুষকে রিকগনিশন দিতে হবে, যে গাছে উঠে গেছে মই টান দিতে যাবে না, তার মই দিতে হবে, সে যেন নামতে পারে, গাছে উঠতে পারে, আরও উপরে যেতে পারে। মই দিয়ে গাছে তুলে দিয়ে টান দিলে সমাজের অবক্ষয় হবে, বিচ্যুতি হবে, সমাজ ধ্বংস হবে, পিছিয়ে পড়বে। বাংলাদেশ সংবিধান বলছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টেনে তুলতে হবে, পশ্চাদপদ জনগোষ্ঠীকে টেনে তুলতে হবে। সংবিধান সৃষ্টি হয়েছে তো 72 সালে। পুলিশের চাকরি করি, বেতন রেশন নিই, শুক্রবারে পোশাক পরে আসছি, পুলিশের একটা কথা না বললে কেমন হবে? বাংলাদেশ পুলিশ এই ইতিহাসের সাক্ষী, বাংলাদেশ সৃষ্টির ঊষা লগ্নে 25 মার্চের রাত্রে প্রথম প্রতিরোধ বাংলাদেশ পুলিশের 303 রাইফেলের মুখ থেকে, অন্য কোনো কিছু না, কিন্তু বাংলাদেশ পুলিশের
স্বীকৃতি পেতে অপেক্ষা করতে হয়েছে 2011 সাল পর্যন্ত। 1972 সালে এই স্বীকৃতি পাওয়ার দরকার ছিল। 1975 সালের 15ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাজার বাগে দাঁড়িয়ে এইরকম মাইকে বলছিলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে রাজার বাগ এবং পুলিশের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পুলিশকে স্বীকৃতি পেতে অনেক দেরি হয়েছে, কারণ বাঙালি জাতির একটা দোষ আছে চরিত্রে, ইতিহাস বিকৃতির জাতি। সঠিক ইতিহাস আমরা বলতেও পছন্দ করি না, জানতেও চাই না। যে জানতে পাইছে তখন চাপিয়ে সাপ্রেস করতে পছন্দ করে, চাপিয়ে রাখতে চেষ্টা করে। সঠিক ইতিহাস বের হয়ে আসবে, কারণ কি প্রতিভা আর চুলকানি এদের ঠেকানো যায়। আপনি ডিজে স্কুলে ফার্স্ট আওয়ার ঠেকাতে পারবেন, কোন পলিটিক্স করে ঠেকাতে পারবেন না, প্রতিভা বের হয়ে আসবে। চুলকানি, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াতে পকেটের মধ্যে হাত দিয়ে একটু চুলকায় নাই, কাজে চুলকানি প্রতিভা এগুলো লুকায় রাখা যাবে না। কাজে যার যেটা আছে সেটা বের হয়ে আসবে, যার যতটুক প্রাপ্য তার ততটুক দেওয়া উচিত। আবার সরকারের একটু কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যান চারটা শব্দ বলেন, মাদক সন্ত্রাস জঙ্গি দুর্নীতি, একদম চারটা শব্দ, চারটা শব্দের একটা সেন্টেন্স বলেন। আমরা এইগুলোর বিরুদ্ধে কাজ করতে চাই, ছাত্র ছাত্রীদের আমাদের সাথে পেতে চাই। আমি ফেব্রুয়ারির শেষ দিক থেকে গ্রামে গ্রামে যাব, আমি নিজে দাঁড়াবো, গ্রামের মহল্লা রাঙ্গিয়ার পোতা আকন্দ বাড়িয়া রেড করব। এই রেড প্রোগ্রামে যারা মাদকের বিরুদ্ধে আছেন তাদেরকে আমার সাথে, আমার ছাতার নিচে পেতে চাই, যাতে যারা মাদক ব্যবসায়ী আছেন তাদেরকে ঘর বাড়ি ভিটে ছাড়া করে দিতে চাই। আমি অনেক ওয়াজ করেছি, প্রত্যেক এলাকায় মাইক নিয়ে ওয়াজ করেছি, সবাই মুরিদ হয় না, আট্রসির মুরিদ চরগোনার মুরিদ সবাই হচ্ছে না, কাজে আমাকে ভিন্ন অ্যাকশনে যেতে হবে। যার জন্য আমি ছাত্র ছাত্রীদের মক্কেল হিসেবে নিতে চাই, যারা আমার সাথে কাজ করবে, আমার ইসের জন্য কাজ করবে, তাহলে সে আমাকে বলবে। আমি কি লম্বা করে কয়টা বাজে আমি শেষ করে দিব, ছাত্র ছাত্রীদের নাস্তা দিয়েছি, অভিভাবকবৃন্দদের একটু শেয়ার করে নেবেন, প্রধান শিক্ষক যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, তাদের ছোট্ট একটু নাস্তার ব্যবস্থা করেছি। আমি চেয়েছিলাম লাঞ্চের ব্যবস্থা করতে, ইচ অ্যান্ড এভরিবডি, আই হ্যাভ দ্যাট সর্ট অফ ক্যাপাসিটি, প্ল্যানিং সব কিছু ছিল, কিন্তু জুম্মার নামাজ খাওয়া দাওয়ার ম্যানেজমেন্টটা খুব কঠিন, খুব বিশৃঙ্খলা হয়ে যায় বিয়ে বাড়ির মতো, যার জন্য আমি ওইটা থেকে সরে আসছি। বাট আমি শেষের দিকে যাব, শেষের দিকে যাওয়ার জন্য আজানের আগেই আমি শেষ করব। গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর না। আমাদের দিলীপ দা, ওই যে জনপ্রতিনিধি এবং অভিভাবক সাংবাদিক ভাইদের জন্য প্রত্যেকের জন্য পুস্তক দিয়েছেন, এই বই আর ডিজিটাল বাংলাদেশের পুস্তক আছে, এটা পড়বেন বা আপনারা লাইব্রেরিতে দিয়ে দেবেন, যাতে ছাত্রছাত্রীরা পড়তে পারে, তারা উপকৃত হয়ে পড়তে পারে। বইয়ের মধ্যে অনেক জ্ঞান বিজ্ঞান লুকিয়ে থাকে, এই বই হচ্ছে জ্ঞানের আধার। আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, তারপরে বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার, লেটেস্ট ভার্সন কমিউনিকেশন ইজ পাওয়ার। কারণ কি, নলেজ আপনার আছে, কাজে লাগাবেন না, নলেজ কি, এটা কম্পিউটার, আর আপনি জানেন যে ইটস কম্পিউটার, এটা নলেজ, ইউ নো হাউ টু অপারেট ইট, কিভাবে এটা শাট ডাউন করতে হয়, অন করতে হয়, এমএস ওয়ার্ড, সিটি টাইপ করতে, মেল করতে হয়, দিস ইজ স্কিল। নলেজ প্লাস স্কিল ইকাল টু ক্যাপাবিলিটি, সক্ষমতা, এই সক্ষমতা যার যত বেশি সে তত বেশি এগিয়ে যাবে। আবার কোরআন শরীফ দিয়ে শুরু করেছিলাম, কোরআন শরীফ দিয়ে শেষ করব, কুল্লু নাফসুন জায়কাতুল মউত, আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জগতে যারা আসছি আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কাজে এইটা চিন্তা করে যেন আমরা লেখাপড়া, কাজকর্ম, জনপ্রতিনিধিত্ব, পুলিশের চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু জন করি। পবিত্র কোরআন একটা কালজয়ী গ্রন্থ, যেখানে এই শব্দ বিদায় হাদিসের ভাষণ যখন দেওয়া হয়েছিল তখন এই শব্দ যন্ত্র ছিল না, এক জায়গা আছে, যদি তোমরা শব্দকে বাড়াতে চাও তাহলে বাড়াই ফেলো, তারপরে মাইক আসছে। তা এখানে কালজয়ী গ্রন্থ, এটা সকল কথা আমরা মেনে চলব। আমি যখন বসেছিলাম, আমি শেষ করে দিচ্ছি, তখন আমার উপর অর্ডার শিট এসেছে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় একটা অর্ডার শিট দিয়েছেন, কাজেই আদালতের অর্ডার শিট আমাকে মানতে হবে। সেই অর্ডার শিটটা হচ্ছে এরকম, আপনি একটা শপথ বাক্য পাঠ করাবেন, আমি আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমাকে ক্ষমা করবেন, আমরা সবাই দাঁড়িয়ে একটা শপথ বাক্য পাঠ করে আমরা এই অনুষ্ঠান শেষ করে দিব, একটু প্লিজ আমাকে সহযোগিতা করবেন, মঞ্চ থেকে শুরু করে সকল সদস্য, সকল সদস্য শপথ।
আমি শপথ করিতেছি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সকল আইন মেনে চলব, এই দেশকে ভালোবাসব, মাদক সন্ত্রাস ইপটিজিং সঙ্গে সবচেয়ে বেশি ভালোবাসব, দেশপ্রেম সর্বাগ্রে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।